ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয়ভাবে যে ঐক্য গড়ে উঠেছে সেটা সুপরিকল্পিতভাবে বিনষ্টের ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মুশফিকুল ফজল আনসারি বলেছেন, আমেরিকা নয় সরকার পতনে বাধ্য করেছে দেশের মানুষ। মাইদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্ট। এক দশকের নির্বাসন শেষে দেশে ফেরার পর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে সংবর্ধনা দিয়েছেন ঢাকার সাংবাদিকরা। তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সংগঠনগুলোর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে আনসারি স্বৈরাচার শেখ হাসিনার কঠোর সমালোচনা করে বলেন, বিদেশি কোনো শক্তি নয়, শেখ হাসিনার পতন ঘটিয়েছে দেশের বিপ্লবী ছাত্র জনতা। তারা আমেরিকাকে ইন্ডিকেট করে কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হরফ করে বলতে পারি, আমেরিকার কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে। 1000-এরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে। প্রতিবেশী দেশকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অনুগত হতে গিয়ে একটি দেশের প্রতি যেন বিরাগ ভাজন না হতে ভারতের প্রতি আহ্বান জানান সাংবাদিক মুশফিক। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্ব হতে হবে সমমতার, সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে। আপনি যদি আমার সুপিরিয়ার পাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না। বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে লেগে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না। বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেজ করার চেষ্টা নায়কদের যাতে আর না করে। নির্বাসিত এই সাংবাদিকের প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সত্যিকারের নায়ক তিনি। দেশের মানুষের কণ্ঠ যখন রোধ করেছিল আওয়ামী লীগ, তখন মুশফিক আমেরিকা ও ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। মুশফিক ইজ এ হিরো আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে। এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে সে আমাদের কাছে হিরো। এই জন্যে যখন আমরা সবাই অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে রাজনৈতিক কর্মী, নেতা সবাই হতাশ হয়ে পড়তাম মাঝে মাঝে, তখন সে আমাদের মধ্যে সে আশার আলো জাগিয়ে দিত। সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে তাকে নির্বাসিত করা হয়। এর আগে তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, সাংবাদিকতা করেছেন বিভিন্ন গণমাধ্যমে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।